দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে কাল ভারত যাওয়ার কথা বাংলাদেশ দলের বৃষ্টির কারণে মিরপুরে আজ অনুশীলন করতে পারেনি টেস্ট দলের সদস্যরা এই মুহূর্তে মিরপুরের শেরি বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল সরাসরি যাচ্ছি তার কাছে ভারত সফর সামনে রেখে গেল আট তারিখ থেকে যে অনুশীলন চলছিল মিরপুরে সেই অনুশীলন কিন্তু আজকেও হওয়ার কথা ছিল যেহেতু এরই মধ্যে দলও ঘোষণা হয়ে গেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য এবং কি মূল দল নিয়ে কিন্তু এই আজকে অনুশীলন করার কথা ছিল বৃষ্টির বাধায় কিন্তু সেই অনুশীলন আজকে সম্ভব হয়নি এবং আজকে আমরা যেমনটা দেখেছি যে বৃষ্টির কারণে টেস্ট দলের ক্রিকেটাররা অনুশীলন না করলেও যারা লাল বলের ক্রিকেটার রয়েছেন অর্থাৎ টি টোয়েন্টি খেলবেন বা টি টোয়েন্টি স্কোয়াডের যা যারা সদস্যরা রয়েছে যদিও দল ঘোষণা হয়নি হয়তো তাদের মধ্য থেকে আসলে দলটা ঘোষণা করা হবে তারা কিন্তু মাঠে এসে আসলে ফুটবল খেলায় মেতেছিলেন আমরা দেখেছি আফিফকে দেখেছি পাশাপাশি যদি বলি শামিম হোসেন পাটোয়ারি থেকে শুরু করে রাকিবুল যারা আসলে জুনিয়র ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু এখানে লম্বা সময় ফুটবল খেলে খেলেছেন এবং কি এর পরবর্তীতে আসলে দেখেছিলাম যে মমিনুল হকের দিক দিয়ে আসলে হেঁটে যাচ্ছিলেন ড্রেসিং রুমের দিকে আসলে ক্রিকেটারদের অনুশীলনের একটা প্রস্তুতি ছিল যদিও সেই বাধাটা এসেছে বৃষ্টির কারণে এবং কি যেহেতু বৃষ্টি এবং কি তারাও কিন্তু আমরা অনেক সময় দেখি যে ক্রিকেটাররা ফুটবল খেলায় মাতেন সামনে যেহেতু সিরিজ রয়েছে ইনজুরির একটা সংখ্যা থাকে যদি এ ধরনের খেলতে গিয়ে কোনো ধরনের চোটে পড়েন সেই কারণে কিন্তু তারা এই খেলা মানে ফুটবল খেলাতেও অংশ নেয়নি আজকে বিকেলে একটি অনুষ্ঠান রয়েছে যেখানে আসলে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটি বাংলাদেশ জিতেছে ঐতিহাসিক সিরিজ সেই সিরিজ জয়ের উপলক্ষে কিন্তু মানে ক্রিয়া উপদেষ্টার পক্ষ থেকে ক্রিকেটারদেরকে সংবর্ধনা দেওয়া হবে আর্থিক পুরস্কারের বিষয় রয়েছে একটু জানাই যে আসলে কালকে বাংলাদেশ দল সফর করবে এবং কি চান্ডিকা হাতুরু এখনো দেশে আসেনি আজকে সাড়ে দশটায় কিন্তু বাংলাদেশে আসবেন চান্ডিকা হাতুরু এবং কি তারপর দিন অর্থাৎ পনেরো তারিখে কিন্তু তারা সফর করবেন ভারতের উদ্দেশ্যে এবং কি ভিসা সংক্রান্ত যে বিষয়টির জটিলতা ছিল যেহেতু বাংলাদেশে আসলে হাসিনা সরকারের পতনের পরে একটা এই উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে ভিসা সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছিল এবং কি পরবর্তীতে যখন চালু হয়েছে ক্রিকেটাররা আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে কিছুটা বিলম্ব হলেও কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি যে ক্রিকেটারদের ভিসা হয়েছে এবং কি যারা পাশাপাশি যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু ভিসা পেয়েছেন এবং কি যেই নির্ধারিত সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী আসলে বাংলাদেশ দল সফর করবে তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল